আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি আপনার স্মার্ট টিভির সাথে মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেব কিভাবে আপনি স্মার্ট টিভির সাথে আপনার স্মার্টফোনের স্ক্রিনটি কানেক্ট করবেন। দর্শক, আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করি তাদের সকল ফোনেই কিন্তু রয়েছে একটা বিল্ট ইন সফটওয়্যার, যার মাধ্যমে কিন্তু আমরা স্মার্ট টিভির সাথে মোবাইলের স্ক্রিনটি কানেক্ট করতে পারি। তো মোবাইলের ব্র্যান্ড ভ্যালুতে এক এক মোবাইলে এক এক ধরনের সিস্টেম থাকে। কিছু কিছু মোবাইলের সিস্টেমে থাকছে হচ্ছে স্মার্ট ভিউ নামে একটা অপশন থাকে অথবা কাস্ট নামে অপশন থাকে। তবে আসলে মোবাইলে যে বিল্ট ইন সফটওয়্যারটা থাকে সেই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সকল টিভির সাথে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন না। তো এমন একটি অ্যাপস আছে যেটা গুগল সার্টিফাইড, সেই অ্যাপসটি যদি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনি যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির সাথে আপনার স্মার্টফোনের স্ক্রিনটি কানেক্ট করতে পারবেন। তো আজকে সেই অ্যাপসের সাথে পরিচয় করে দেবো এবং কীভাবে ব্যবহার করবেন সেই ব্যবহার বিধিও আমি বলে দেব। প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে থাকছি আমি হৃদয় মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেক রুম। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনাকে চলে যেতে হবে মোবাইলের প্লে স্টোরে। মোবাইল প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ করতে হবে ক্রোম কাস্ট। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্রোম কাস্ট স্প্লিংটা দেখতে পাচ্ছেন, তো এটা ভালোভাবে লিখে আপনাকে প্রথমে সার্চ করতে হবে। সিমিলার অনেক অ্যাপস আসতে পারে, তবে প্রথম অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ফোনে ডাউনলোড করাই আছে তো আমি শুধু এখান থেকে আপনি ওপেন করব। তো আপনারা সবাই এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, দেন আপনারা ওপেন করবেন। তো আমি হচ্ছে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে একটু লোডিং নেবে। অবশ্যই আপনাকে সেম নেটওয়ার্কে টিভি এবং মোবাইল দুইটাই কানেক্ট থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাডভাইসমেন্টটা কেটে দিলাম, এরকম অ্যাডভাইসমেন্ট আসতে পারে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে কাস্ট লেখা আছে এখানে ক্লিক করবেন। এই ক্লিক করার পরে এখানে কিছু অ্যাডভাইসমেন্ট আসবে, আপনারা কেটে দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্মার্ট টিভি অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে ওকে দিয়ে দিবেন। তো তারপরে এখানে আপনাকে ওয়াচ অ্যাড দেখতে হবে, কারণ যেহেতু এটা প্রিমিয়াম অ্যাপস এবং কার্যকরী অ্যাপস, তো সেক্ষেত্রে আপনাকে একটু সময় দিতেই হবে। একটু সময় দিয়ে কাজ করলেই কিন্তু আপনি প্রপারলিভাবে আপনার স্মার্ট টিভির সাথে আপনার ফোনটি কানেক্ট করতে পারবেন। তো অ্যাডভাইসমেন্ট আমরা কেটে দিলাম এবং এখান থেকে কাস্ট অপশনটা আমরা ক্লিক করলাম এবং স্টার্ট নাও আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোন টিভির সাথে কানেক্ট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা স্মার্ট টিভির সাথে যে কোনো ফোন, অ্যান্ড্রয়েড ফোন আমরা কিন্তু কানেক্ট করতে পারি। তো প্রপারলিভাবে দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে কানেক্ট করে ফেললাম। তো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার স্মার্টফোনটি টিভির সাথে কানেক্ট করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে মোবাইলে ইউটিউব প্লে করছি এবং সেটা ইউটিউব টিভিতেও দেখাচ্ছে। তো আমি কিন্তু প্রপারলিভাবে দেখিয়ে দিলাম, প্রয়োজন পড়লে আপনারা ভিডিওটা টেনে আবার পুনরায় দেখতে পারেন যদি বুঝতে সমস্যা হয়। তো দেখানো নিয়ম অনুসারে কিন্তু আপনারা প্রপারলিভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার ফোন দিয়ে স্মার্ট টিভির সাথে আপনার ডিভাইসটি খুব সহজেই কানেক্ট করতে পারবেন। প্রিয় দর্শক, দেখে নিলেন কীভাবে আপনি খুব সহজেই আপনার স্মার্টফোনের সাথে টিভির স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখে যদি আপনার উপকার হয়ে থাকে, এমনকি আপনি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন অথবা কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায়। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।